ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পদ্মা নদী সহ বিভিন্ন নদীতে ইলিশের ভরা মৌসুমে চাকে চাকে ইলিশ মাছ ধরা হয় সেই স্থির ভিডিও। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাঝিরা, কিছু সংখ্যক মাঝি নৌকা নিয়ে নদীতে জাল ফেলে কিভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরছে। নদীর ভিতর জাল ফেলে তারা, আপনারা দেখতে পাচ্ছেন, ক্রমাগত ইলিশ মাছ আসতেছে এবং তরতাজা সুস্বাদু রূপালি ইলিশ মাছের ধরার অপরূপ যে দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারছেন। যারা কখনোই জীবন্ত ইলিশ দেখেন নাই তারা আজ ভালোভাবে দেখতে পাবেন, যদি অন স্ক্রিনে লক্ষ্য করেন যে কিভাবে নদীতে জাল ফেলে সেই জালটাকে টেনে ইলিশ মাছগুলোকে ধরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইলিশ মাছ যাকে যাকে অনেক ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশের ভরা মৌসুমে প্রচুর ইলিশ মাছ উঠছে এবং জ্যান্ত ইলিশগুলা, কিছু কিছু ইলিশ লাফাচ্ছে জালের মধ্যেই, জালের ভিতরে ইলিশগুলো লড়াচড়া দিয়ে লাফিয়ে উঠছে। তো পুরো ভিডিওটি আমি আজ আপনাদেরকে ইলিশ মাছ ধরার কৌশল দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন এবং উপভোগ করুন নদী থেকে কিভাবে ইলিশ মাছ ধরা হয়, আমাদের জাতীয় মাছ ইলিশ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইলিশ মাছ ধরা পড়ছে জালের ভিতর, অর্থাৎ ইলিশের ভরা মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ে আমাদের এই নদীগুলোতে। সাধারণত আমাদের দেশে পদ্মার ইলিশগুলো বিখ্যাত হয়ে থাকে, পদ্মা ছাড়াও মেঘনা নদীতেও প্রচুর ইলিশ ধরা পড়ে। আর সেই ইলিশ ধরার অপরূপ দৃশ্যগুলোই আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যে কিভাবে মূলত নদী থেকে জাল দ্বারা জেলেরা এই ইলিশ মাছগুলো আহরণ করে থাকেন।